হ্যালো, কি খবর? কেমন আছো? আমি অন্বেষা, তোমরা দেখছো সিম্পল টিপস অন্বেষা বাংলা। বাংলা চ্যানেলে বেশ অনেকদিন পর ওয়েট লস বা বেলি ফ্যাট নিয়ে একটা ভিডিও, শর্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। গরমকাল এসে গেছে আর সোয়েটার কোট জ্যাকেটের নিচে ভুঁড়ি লুকানো যাবে না। এবার তো আমরা ব্যাক টু ওয়েরিং ক্রপ টপ, স্কার্টস, টপস, কিউট ড্রেসেস, শর্টস, এভরিথিং কিউট, উই আর অল আউট দেয়ার, রাইট? তো এই টাইমে ইউজুয়ালি লোকেরা প্রেফার করে যে একটু ওয়েট লস করি, একটু ভুঁড়িটা কম হয়ে যাক, একটু ভুঁড়িটা যাতে না দেখা যায়, যাতে টোন লাগে, স্লিম লাগে। বাট আমরা কি ভুঁড়ি কমাতে পারবো, এটাও কোয়েশ্চেন থাকে। অফকোর্স বাঙালি মানুষরাও ভুঁড়ি কমাতে পারে, বাঙালিরাও ওয়েট লস করতে পারে। লাইভ এক্সাম্পল রাইট ইন ফ্রন্ট অফ ইউ। প্লাস তোমাদের মধ্যে অনেকে যারা আমার ফলোয়ার, যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছে, তারাও করেছে। আমার যারা ওয়েট লস আমার সঙ্গে যারা করেন, পার্সোনাল যিনি ক্লায়েন্টস যারা আছে, তারা সবাই করছে। মেহনত তো আছে, একটু কনসিস্টেন্টলি এফোর্ট দিতে হবে। বাট হ্যাঁ, সবাই ওয়েট লুজ করতে পারে, সবাই ওয়েট লুজ করলেই ভুঁড়ি কমাতে পারে। তো আমি কিছু টিপস আর হ্যাক্স বলে দেবো যাতে তোমরা ভুঁড়িটা কমাতে পারো এই গ্রীষ্মকালে, এই গরমে। হিন্দি চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা সামার ডায়েট প্ল্যান নিয়ে আসবো, আজকে বা কালকে দিয়ে দেবো ভিডিওটা। কিছু রেসিপিসও শেয়ার করে দেবো, ডিফারেন্ট রেসিপিস তোমরা ট্রাই করতে পারো। তো ওটার জন্য একটু ওয়েট করো। আমার হিন্দি চ্যানেলটা হচ্ছে সিম্পল টিপস অন্বেষা, ঠিক আছে? তাহলে চলো আর দেরি না করে খুব প্র্যাকটিক্যাল, ইজি অ্যান্ড এফেক্টিভ টিপস বলবো। এগুলো কিন্তু খুব একটা শর্টকাট কিছুই নয়, তোমরা করলেই এফেক্ট দেখতে পারবে। ওকে, চলো উইদাউট এনি ফার্দার আডু লেটস স্টার্ট উইথ দ্য পয়েন্ট নাম্বার ওয়ান। দেখো, আমি বলছিলাম তোমাকে ভাত ছাড়তে হবে, কিন্তু ভাতের পরিমাণটা কম করতেই হবে। মানে ওজন কমলেই ক্যালোরি ডেফিসিট একটা সাইন্স হয় ডায়েটের, যেটা ক্যালোরিটা একটু একটু ডেফিসিটে রাখলে, একটু কম ক্যালোরি ইনটেক করলে ওজন আস্তে আস্তে কমবে। আর ওজন কমলেই ভুঁড়ির যে ফ্যাট সেটা কমবে। তাই জন্য তার জন্য যেহেতু বাঙালিদের স্টেপল হচ্ছে ভাত, সেই জন্যই বলছি ভাতটাকেই ফার্স্ট টাইম বললাম। কারণ কি, আমি অনেকবার এটা অনেকবার বলেছি যে আমরা ভাত বেশি খেয়ে নিই, বাকি শাক সবজি খাওয়াটা হয় না, ঠিক আর কি, ঠিক আছে? বিরিয়ানিটা অনেক বেশি খেয়ে নিই, বাকি স্যালাড কেউ নেয় না। বিকজ উই আর রাইস হগার্স, লাভার্স তো ঠিক আছে, বাট হগার্স অলসো অফ রাইস। আর ফাইবারটাকে ইনক্রিজ করতে হবে, অলসো ইনক্লুড স্যালাডস ইন ইয়োর ডায়েট, মানে যেটা আমাদের ইউজুয়ালি হয় না। তাও মায়েরা বাড়িতে এনেও লাবড়া বানিয়ে দিলো, শুক্তো বানিয়ে দিলো, শাক বানিয়ে দিলো, তাও বানিয়ে দেয় বাড়িতে, তাও এগুলো হয়ে যায়। কিন্তু আমরা ইউজুয়ালি খাই না, খেতে পছন্দ করি না। মাছ খাবো, মাংস খাবো, বিরিয়ানি খাবো, মাটন খাবো, এই করি। তো ওইগুলো তো খাবেই, তাছাড়াও একটু র স্যালাডস লাইক কিউকাম্বার, টম্যাটো, অনিয়ন্স, ক্যারটস, এগুলো কেটে খাওয়া। স্প্রাউটস একটা খুব ভালো জিনিস যেটা আমরা কেউ খাই না, ভীষণ ফাইবার রিচ, একটু অ্যামাউন্ট অফ প্রোটিনও পাবে, আর ভুঁড়ির জন্য খুব ভালো হচ্ছে স্প্রাউটস খাওয়া। তারপর হোল ফ্রুটস, ডেইলি একটা করে সিজনাল হোল ফ্রুট খাওয়া। দেখবে অনেকে দুপুরে ভাত খেয়ে বিশাল ঘুম পায়, তা এই জন্য পায় কারণ কি, তোমার ভাতের পরিমাণটা অনেকটা বেশি, যতটা বডির দরকার নেই তার থেকে অত্যধিক মাত্রায় ভাত খাওয়া হচ্ছে। সেকেন্ড থিং কী করবে, সেকেন্ড থিং হচ্ছে একটা বিকেলে চায়ের নেশা। এখন দেখো, চা খোর আমরা অনেকেই হয়ে যাই, চা কফি খোর, আর বিকেলবেলাটা খুব প্রবলেম্যাটিক হয়। সবার বাড়িতেই চা হয়, বা অফিসে যাচ্ছো ভাড়ের চা খেলো, বা অনেকে সিগারেটের অনেকের থাকে, নেশা থাকে, তো সিগারেট আর চা খেতে চলে যায়নি, বা অফিসের নিচে কোনো টপড়িতে চলে গেলো, ওরম টাইপের একটা নেশা থাকে। ও চিনি দেওয়া চা হয়, চিনি দুধ চা বা কফি, চিনি দুধ কফি, তার সঙ্গে ইউজুয়ালি লোকেরা একটা রোল খেয়ে নেয়, সিঙ্গারা হয়ে গেলো, বা একটু ফুচকা, বিকেলে ফুচকা খাওয়া, মোমোস, মানে এইগুলো হয়েই যাচ্ছে চায়ের সাথে, ঠিক আছে? চানাচুর দিয়ে মুড়ি শুধু না, তার মধ্যে চানাচুর ঘেরে মুড়ি, তো এইগুলো মানে ক্যালোরিটা ফুই করে বেড়ে গেলো। ক্যালোরি যেই রোজ বেড়ে যাচ্ছে, ওই ভুঁড়িতেও এসে সব স্টোর হচ্ছে। তো ওই আদতটা তোমাকে পাল্টাতেই হবে, ওই চায়ের সঙ্গে এই সব খাওয়া চলবে না। সরি, আমি জানি অনেকে শুনে হয়তো মনটা ভেঙে গেল, বিকেলে তাহলে খাবো না, চা খাবো না, বা বিকেলে আমি এইসব খাবো না, মানে না গো এইসব খাবে না, সো সরি। এখন তো গরমকাল, এখন কি দরকার এত মিল্ক টি খাওয়ার? মানে একবার সকালে একবার খাচ্ছ, ঠিক আছে, বা বিকেলে খেলে একবার খাও, কিন্তু তার সঙ্গে কী খাচ্ছ খুব খুব ইম্পর্টেন্ট। বিস্কিট খেলে চলবে না, সিঙ্গারা খেলে, ফুচকা খেলে চলবে না। অনেক হেলদি অল্টারনেটিভস আছে, যেমন রোস্টেড চানা। সবাই বলবে বাবা রোস্টেড চানা অন্বেষা দিয়ে খেতে পারবো না। তোমাকে এটা উপায় বলে দিচ্ছি, রোস্টেড চানাটাকে হেলদি কী করে করবে, তার মধ্যে অনেক ভেজিটেবলস কেটে ঢালবে, একটু লেবুর রস দিয়ে দেবো ওর থেকে, খেতে ভালো লাগে, বিশ্বাস করো খেতে ভালো লাগে, ট্রাস্ট মি, ট্রাই দিস আউট। বাট হ্যাঁ, তার উপর আবার চানাচুর দিয়ে দিও না, তাহলে সেটা আনহেলদি। থ্রি হচ্ছে রাতের ডিনার। আচ্ছা, আমার যত ক্লায়েন্টস হচ্ছে, এখন আমি এখন এক বছর ধরে লোকেদের পার্সোনাল ওয়েট লস কনসালটেশন করি দিই,
আর তোমাদের যদি ইন্টারেস্ট হয় তোমরা আমাকে ইমেল করতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে, সরি এক্সকিউজ মি, ইমেল আইডি আমার থাকবে। সো যত আমি আজ পর্যন্ত বেঙ্গলি ক্লায়েন্ট দেখেছি, 99.9% মানুষই সেই রাত 9:30-10:30 ডিনার করছে। এইটা একটু কালচার আছে আমাদের ফ্যামিলিতে। আমরা কেন বলো তো, আমাদের অনেক লেট চা খাওয়া হয়, সবাই অফিস থেকে ফেরে এসে 7-8টায় লোকে চা খায়, মানে বিকেলে যে টিফিনটা এটা বিকেলে লেট করে খায়, সেই জন্য করতে করতে লেট হয়ে যায়। এইটা চলটা আমার বাড়িতেও ছিল আগে, এখন অত নেই। এই রাতে খাওয়াটা কিন্তু বিশাল বড় কারণ ভুঁড়ির, ব্লোটিং, অ্যাসিডিটি, ওয়াটার রিটেনশন, ইউনো গেনিং অফ ওয়েট, এই যত বদহজমি, ইনডাইজেশন হয়, সব কিন্তু রিলেটেড টু ওয়ান রিজন, সো লেট ডিনার্স। তো ওইটাকে প্লিজ বন্ধ করো, ওইটা তখনই বন্ধ করবে যখন টিফিনটা অত লেট, 8টায় টিফিন, ইভিনিং টিফিন করছো, স্ন্যাক্স করছো, তো ডিনার কখন করবে, রাইট? তো এইটাকে বন্ধ করতে হবে। আর মেজরিটি লোকেরাও হেভি ডিনার্স নেয়, শুধু এইটাই নয় যে ডিনার 10:30-10:30 করছে, লোকে ডিনারটাও খুব হেভি করছে। তো এইটা বিশাল বড় কারণ তোমার ভুঁড়িটা স্ট্যাগনেন্ট থাকা, ঠিক আছে? আর এখন ফোর্থ হচ্ছে, অনেকে আপনারা পাতে নুন নিয়ে খান, বাঙালিদের একটু নেশা আছে পাতে, টেবিল সল্ট যেটা বলে, নর্মাল রান্না করছেন তাতে নুন দিচ্ছে, একদম পারফেক্টলি ফাইন। ডু নট টেক টেবিল সল্ট, পাতে ওই নুন নিয়ে খাওয়াটা ওয়াটার রিটেনশন ভুঁড়ির একটা বিশাল বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে তোমার রান্নাতে এক গাদা চিনি ঢালা, মানে বেঙ্গলিদের মধ্যে একটু থাকে যে তারা রান্নায় চিনি ঢালে, ক্যালোরি, হোয়াইট সুগার বা জাগারি যাই ঢালো, রোজ প্রতিটা খাবারে তুমি ভাবো চিনি ঢালছো, আননোয়িংলি বা নোয়িংলি ইউ আর টেকিং ইন হোয়াইট সুগার, রিফাইন্ড হোয়াইট সুগার, সো মাচ ক্যালোরিজ, মানে স্টপ পুটিং চিনি ইন ইউর খাবার। একটু নেশা আছে আমি জানি, বা আমাদের বাঙালিদের ফ্যামিলিতে হয় যে একটু চিনি দিয়ে দাও, টেস্টটা ভালো, মিষ্টি মিষ্টি লাগবে, বন্ধ করতে হবে। পাতে নুন নেওয়া আর খাবারের চিনি ঢালা, এই দুটো হ্যাবিট বন্ধ করতে হবে। লাস্ট একটা পয়েন্ট বলবো, দেখো ইউটিউবে প্রচুর ভিডিওস আছে, তুমি দেখবে যে এই ড্রিঙ্কটা নিন ভুঁড়ির ফ্যাট গায়েব, ওই খাবারটা খাও ভুঁড়ির ফ্যাট গায়েব, এই 10 মিনিট এক্সারসাইজ করো ফ্যাট গায়েব। দেখো শুধু এই একটা ড্রিঙ্ক, একটা ডায়েট বা একটা এক্সারসাইজ 5 মিনিট এই করো, যায় না, সত্যি যায় না বলছি। তুমি ড্রিঙ্ক যাই খাও, সকালে বিকেলে রাতে ডিটক্স ওয়াটার নিচ্ছো, মর্নিং এই ড্রিঙ্ক নিচ্ছো, নাইটে ওই ড্রিঙ্ক নিচ্ছো, যাই করছো, মুভমেন্ট অ্যাক্টিভিটিটা ভীষণ করবে, ভীষণভাবে স্টে অ্যাক্টিভ। এবার অনেকের কাছে পার্কে যাওয়ার অ্যাক্সেস হয় না, মানে পার্ক নেই বাড়ির কাছে বা জিম নেই বাড়ির কাছে, বাড়িতে জায়গা নেই, কিন্তু ইউজুয়ালি অনেকের কাছে কলকাতায় বাড়িগুলোতে হয় বা বেঙ্গলের বাড়িগুলোতে ছাদ হয়, সবার টেরেস আছে, বেশিরভাগ লোকের ওখানে টেরেসের অ্যাক্সেস থাকে। তো ছাদে গিয়ে যে কোনো সময় 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটবে, স্টার্ট উইথ ইট, এইটা করো, এই হাঁটাটাই তোমার একটা বিশাল একটা এফেক্ট দেবে ভুঁড়ি কমানোর। তাছাড়াও যারা এগুলোও পারছো না, আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমার হিন্দি চ্যানেলে ইউটিউব ভিডিও একটা প্লেলিস্ট দিয়ে দেবো, অ্যাট হোম ওয়াকিং ভিডিওস, ওয়ার্কআউট ভিডিও, যেগুলো ডেফিনেটলি করতে পারো। স্পট রিডাকশন দেখো হয় না, ঠিক আছে, 4টে এক্সারসাইজ করলে ভুঁড়ির জন্য ভুঁড়ি কমে গেল কালকে রঙ হয় না, সব কিছু ইনক্লুড করতে হবে ইন ওভারঅল ওয়ার্কআউট রুটিন। 1-3 মাস মিনিমাম তুমি তোমাকে একটা টাইম দিয়ে ডেডিকেশনের সঙ্গে এই কয়েকটা জিনিস ফলো করো, আর দেখো তুমি দারুণ রেজাল্ট পাবে, একদম প্র্যাকটিক্যাল। এই সামারে এগুলো করে নাও, ঠিক আছে? জলটা প্লিজ খেও, অনেক বাঙালি আমাদের একটা হ্যাবিট আছে বেশি জল খাই না, জলটা স্কিপ হয়ে যায়, চা খেয়ে নেবো কিন্তু জল খাবো না। তো জলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার ভুঁড়ি কমানোর জন্য, তো জলে ইনটেক করো। সামার হয়েছে এখন, তো নারকেলের জল, কোকোনাট ওয়াটার মাস্ট to be included. I will see you soon next video te aager de dutu vlog diyechi ogulo dekhe neo ekta recipe to kichu share korechi abar khub taratari ekta bhalo video tomader shonge dekha hobe tab tak take care bye.